সুন্দরবনে বেড়াতে যাওয়া পর্যটকদের বোট ভস্মীভূত। অগ্নিকাণ্ডের হাত থেকে বরাজ্যে প্রাণে বেঁচে গেল একদল পর্যটক, তবে আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠের বোটটি। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বনি ক্যাম্পের কাছে থাকা আজমলমারি জঙ্গলের কাছে। এদিন নামখানা এলাকার 35 জনের একটি পর্যটক দল বেড়াতে এসেছিলেন সুন্দরবনে। রামগঙ্গা থেকে বন দপ্তরের অনুমতি নিয়েই দলটি বনি ক্যাম্পের দিকে আসছিল। ক্যাম্পের ঠিক আগেই বোটে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে যায় সমস্ত পর্যটক ও বোটকর্মীরা। জ্বলন্ত বোটটিকে দেখতে গিয়ে সেখানে পৌঁছে যায় এক মৎস্যজীবীর দল। তারাই পর্যটকদের নিজেদের বোটে করে এবং আগুনে ক্ষতিগ্রস্ত বোট জল দিয়ে নেভানোর কাজ শুরু করে। তারপর ওই বোটের সমস্ত পর্যটকদের নিয়ে যাওয়া হয় বন দপ্তরের বনি ক্যাম্পে। খবর পেয়ে কুলতলির মইপিট উপকূল থানার পুলিশ স্পিড বোট নিয়ে গিয়ে এই সমস্ত পর্যটকদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে।